হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই মোনা কিচেন। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য কিটো ডায়েটের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমার কাছে অনেকে জানতে চেয়েছিল যে আপু আসল ঘিটা কোথায় পাওয়া যাবে, চারিদিকে ভেজালের ছড়াছড়ি। তো সেই ক্ষেত্রে আপনারা ঘরে মাত্র 1 কেজি দুধ দিয়ে আপনারা আসল ঘি তৈরি করতে পারবেন, একদম 100% পিওর ঘি। তো চলুন তাহলে আমি আজকে 1 কেজি দুধ দিয়ে 100% ঘি তৈরি করে দেখাবো আপনাদেরকে। কিটো ডায়েটের জন্য আমি আসল বাটারটাও তৈরি করে দেখিয়েছি, ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে আসল বাটারটাও দেখে নিতে পারেন। তো আমার চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বাটার তৈরি করার জন্য আমাদের মেন উপকরণ হচ্ছে দুধ। তো এখানে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি। এই যে দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে। এখন আমি চুলাটা বন্ধ করে রেখে দেব। এটাকে আপনারা চাইলে এমনি চুলার কাছে রেখে দিতে পারেন, না হলে আপনারা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা হওয়ার পরে আমি এটার থেকে শটটা উঠিয়ে নেব। তা এখন দেখে আমি শটটা কোন বক্সে এটাকে সংরক্ষণ করে রাখবো। এখানে আমি দুইটা দুধের বক্স নিছি, একটাকে দেখেন আমি ছিদ্র করে নিছি, যাতে আমি দুধের শটটা ওঠানোর সময় যে এক্সট্রা দুধগুলো থাকবে সেটা যেন নিচে চলে যায়। এখন আমি দেখেন অনেক মোটা করে সর্বোচ্চ আমি শটটা উঠিয়ে নিচ্ছি। দুধটা গরম করার সময় আপনারা কিন্তু নাড়াচাড়া করবেন না, যতক্ষণ পর্যন্ত সন্না বসে। সর বসার সাথে সাথে আপনারা চুলাটা বন্ধ করে দেবেন। তো এখন যতটুকু সম্ভব আমি শটটা উঠিয়ে নিচ্ছি। আমি আগে থেকে কিছু উঠিয়ে রাখছি, এটাকে আমরা ডিপ ফ্রিজে রেখে দেব। তো আপনারা চাইলে 1 লিটার দুধ দিয়ে ঘন ঘন করে জাল করে সর উঠাতে পারেন, আর না হলে প্রতিদিন যে দুধটা জাল করেন সেটা থেকে অল্প অল্প করেও নিতে পারেন। তো আমি এখন ঢাকনাটা বন্ধ করে এটাকে ফ্রিজে রেখে দেবো। তো ফিরে আসতেছি, কিছুদিন পরে দেখেন সরের বক্সটা কিন্তু ভরে গেছে। এখন আমি এটা দিয়ে বাটার তৈরি করে নেব। তো এটাকে আমি ডিপ থেকে নামিয়ে রেখে 1 ঘন্টা বা 2 ঘন্টা রেখে দেবো, যতক্ষণ পর্যন্ত না এটা নরম হয়। এই যে দেখেন এক্সট্রা দুধগুলো এখানে পড়ে গেছে। তো এখন আমি একটা মিক্সার নিয়েছি, মিক্সার মধ্যে আমি দুধের সরগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো সর আমি দিয়ে দিয়েছি। এখন দেখেন আমি ফ্রিজ থেকে একটা ঠান্ডা বোতল নিয়েছি, এই বোতলটার ভিতরে কিন্তু অর্ধেক বরফ হয়ে আছে আর অর্ধেক পানি। একদম আপনাদেরকে ঠান্ডা একটা পানির বোতল নিতে হবে। এখানে আমরা ঠান্ডা পানি দেব, কোনো মতে এখানে নর্মাল পানি দিবেন না, একদম ফ্রিজের ঠান্ডা পানিটা দিতে হবে। এখন এটাকে আমি ঢাকনাটা বন্ধ করে ব্লেন্ড করে নেব। তো এই যে দেখেন আমি ঢাকনাটা বন্ধ করে দিছি, এবং এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, আমি এখন আপনাদেরকে দেখাই। দুধের শটটা কিন্তু একদম বাটার মতো হয়ে গেছে, দেখেন নরম এরকম, একদম ফিনিশিং করে নিতে হবে। তো আমি একটা শুকনো একটা পাতিলের মধ্যে দিয়ে দেবো আবার ঠান্ডা পানি ফ্রিজের। এই পানিটাও কিন্তু একদম ঠান্ডা হতে হবে। এখন আমি মিক্সার থেকে বাটারটা নিয়ে এই ঠান্ডা পানির মধ্যে রাখবো, রেখে এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে, খুব ঠান্ডা পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেখেন কিছু ভেসে আছে, ওই সবগুলো একসাথে মিশিয়ে নেব। একটা বলের মতো করে নিচে দেখেন চেপে চেপে আমি পানিটাকে বের করে দেবো, যাতে করে এখানে কোনো এক্সট্রা পানি না থাকে, হালকা হালকা করে চাপতে হবে। তো এখন আমি পাতিলটাকে শুকিয়ে নিলাম চুলার মধ্যে দিয়ে। শুকনো একটা পাতিল নিতে হবে। পাতিলটাকে আমি চুলার মধ্যে একটু গরম করে নিছি, যদি পাতিলের মধ্যে পানি থেকে যায় তাহলে আপনার ঘিগুলো ছিটকে ছিটকে নিচে পড়ে যাবে, সেক্ষেত্রে পাতিলটা শুকনোভাবে দিতে হবে। গোলাটা দিয়ে দিচ্ছি। এখন এটা যদি এভাবে আপনি রেখে দেন এটা হয়ে যাবে বাটার, আর যদি এটা জাল করেন তাহলে হয়ে যাবে এটা ঘি। তো আমি এখন বাটার গোলাটা আমি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি। পাতিল গরম থাকার কারণে দেখেন বাটারগুলো গলে যাচ্ছে। তো এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার জালটা কমিয়ে রেখে আমি এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এটার গায়ে গায়ে কিছু পানি আছে, এটা শুকিয়ে গেলে দেখবেন এটা আসল ঘি হয়ে যাবে।
তো চুলের জলটা কিন্তু কমিয়ে রাখতে হবে, খেয়াল রাখবেন এদিকে, আর নেড়ে চেড়ে গরম করে নিতে হবে। এই যে দেখেন, এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসছে। আমি যেটা বাজার থেকে কিনি, বাজারের ঘিটা কিন্তু এরকম ফ্লেভারটা আসে না। আমি যখন নিজে ঘরে তৈরি করলাম, তখন বুঝতে পারলাম যে আসল ঘি কাকে বলে। এটা বাজারে যেটা আসল ঘি কিনছি ওটার ফ্লেভার থেকে আমি ঘরে যেটা তৈরি করছি ওটার ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর। আর এটা গরম গরম ভাতের সাথে বা আপনারা ডিম ভাজির সাথে এবং কিটো ডায়েটে বুলেট প্রুফের সাথে ডাক্তার জাহাঙ্গীর কবরে খেতে বলছে, আপনারা খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে। তো এই তো আমার ঘিটা রেডি হয়ে গেছে প্রায়। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, আর জাল করব না, অনবরত নেড়ে চেড়ে এটাকে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে। তো এই তো ঘিটা আমি চুলা থেকে নামিয়ে নিলাম, এখন ঠান্ডা করে নিতেছি যতক্ষণ লাগে আর কি। এখন আমি শুকনো একটা কাঁচের বোতল নিয়েছি, এটার মধ্যে আমি ঘিটাকে ছেঁকে নিয়ে নিচ্ছি। এটা আপনারা এভাবে বাইরে রেখে দিলে পারবেন, আপনারা বাইরে রেখে দিলে আপনাদের অনেক দিন চলবে এটা। তো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি এবং চেপে চেপে বাড়তি ঘিগুলো বের করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে রেখে দিতে পারেন, সবগুলো আস্তে আস্তে পড়বে। তো এখানে আমার প্রায় 200 গ্রামের মতো হয়ে গেছে, আমি এখানে অর্ধেক বোতলে রাখলাম আর অর্ধেক আমি বাটির মধ্যে নিয়ে নিছি। এই যে দেখেন, এই রেসিপিটা আপনারা যদি তৈরি করেন তখন বুঝতে পারবেন বাজারের যে ঘিটা খান আপনারা আর ঘরে যেটা খান সেটা তফাৎটা বুঝতে পারবেন ঘরে তৈরি করার পরে। এটার ফ্লেভার এবং স্বাদ কিন্তু দ্বিগুণ বাজারে কিনতে যে পাওয়া যায় ওটা থেকে। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু কালারটা খুবই সুন্দর আসছে, এক অরিজিনাল ঘি। এটা আপনারা কিটো ডায়েটে খেতে পারেন, নর্মালি আপনাদের ছোটো বাচ্চাদেরকে বড়রা সবাই খেতে পারবেন এই রেসিপিটা। তো আশা করতেছি আজকের রেসিপিটা ভালো লেগেছে আপনাদের কাছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং প্রিয় বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আপনারা খুব সহজে ঘরে তৈরি করতে পারবেন আসল ঘি। অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।